নিয়ে ফিল্মেন্ট স্টুডিও ম্যানিপুলেশন করবো। তো চলুন শুরু করা। তো সেটার জন্য ফার্স্টে আমার একটা মডেল দরকার, সেটাকে আমি নিজে প্রথমে সেটাকে আমি সিলেকশন করে কাট আউট করবো তার এই ব্যাকগ্রাউন্ডটা থেকে। পেন টুল দিয়ে কাজটা শুরু করছি। তো পেন টুল দিয়ে আপনারা সবাই কাটতে জানেন, সিলেকশন করতে জানেন। তো আমি কিছুটা করার পর সেটাকে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো। সো লেটস সি। তো ফার্স্ট পয়েন্ট টু পয়েন্ট কাটা হবে, আর একদম শার্পের যাতে না থাকে সেরমভাবে করা হবে। সরি, তো তো শার্পের যাতে না থাকে সেরমভাবে করা যাবে করা হবে। পেন টুল দিয়ে কালাটা প্রচণ্ড প্রফেশনাল, আর আমি সবাইকে রেফার করব যে পেন টুল দিয়েই কাটতে সবসময়, সিলেকশন ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে তখনই কাটতে যখন ক্যারেক্টারটা অতটা বড় করে প্রমিনেন্ট দেখা যাচ্ছে না, বা তাদের এজগুলো সেই সময় অতটা প্রয়োজন না, তো সেই সময় একমাত্র ওটা ইউজ করতে। তো আমি এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কিছুটা। তো মোটামুটি সিলেকশন শেষ, এবার কিছু রিফাইন করে নিতে হবে আমাকে এজগুলোকে, আর হেয়ারগুলোকেও আমাকে রিফাইন করতে হবে। তো 0.5 ফেদার দিয়ে আমি রিফাইন এসিতে গিয়ে আমাকে শেপ এজগুলোকে আমাকে আরও স্মুথ করতে হবে, আর আমাকে চুলটাও আরও ঠিকঠাক করে বের করে আনতে হবে। চুলের যে ফাইন এজগুলো থাকে সেগুলোকে আমাকে আরও রিফাইন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন ঠিকঠাক করে রিফাইন করা নেই, তো সেটাকে আমাকে রিফাইন করতে হবে আরও। তো সেটার জন্য আমি কুইক সিলেকশন মাস্ক সিলেকশন করে চুলের ওপর দিয়ে, এটা সবাই জানেন, যদি এটা কেউ না জেনে থাকেন বা কারোর প্রবলেম হয় তো সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি এটার জন্য নতুন অন্য একটা টিউটোরিয়াল বানাবো যেটাতে শুধুমাত্র এটাই থাকবে। ব্যাপারটা ভীষণই ইজি, খুবই ভালো মতন আরও অনেক উপায় আছে, সেগুলো এটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করছি না, অন্য কোনো প্রজেক্টে নিশ্চয়ই অ্যাপ্লাই করে দেখাবো তোমাদের, এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে। তো আমি আর বেশি ঘাটাচ্ছি না, তো এটার ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই হয়ে যাবে, তো আমি আর তাই বেশি ঘাটাচ্ছি না। সিলেকশনটা হয়ে যাওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ডগুলোকে নিয়ে আসবো, অ্যান্ড সেগুলোকে বসিয়ে কালার কারেকশন করে ল্যান্ডস্কেপটা তৈরি করব। অ্যান্ড ওভারঅল যাতে, ফার্স্ট অফ অল এটা আমার আজকের ভাবনা আছে, ওয়েটিং ফর লাভ আমি নাম দিয়েছি, তো সেরকমই একটা স্যাড সিচুয়েশন, তো সেই একটা ড্রামাটিক টোনকে আমাকে ধরে আনতে হবে বা এটাকে রাখতে হবে যাতে সেই ড্রামাটিক ব্যাপারটা মনে হয়। তো আমার মোটামুটি রিফাইনের কাজ শেষ, আমি জাস্ট স্মুথ আর ফেদার যতটুকু সম্ভব দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো অন্য একটা ডকুমেন্টে, যেটা আমি 6x10 আমি ডকুমেন্ট রেখেছি, সেটাতে নিয়ে আসবো। প্রথম হচ্ছে এটাকে আমি বেস হিসাবে ইউজ করছি, তো সেটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে রিসাইজ করে বসিয়ে নিতে হবে। আর যাতে যেতে মনে হয় যে মডেলটা ওর মধ্যেই আছে, তার জন্য কিছু পার্সপেক্টিভও ঠিকঠাক করতে হবে, যাতে মনে হয় যে, কারণ দুটোর ওই ফটোটার আগের ফটোটার পার্সপেকশন আলাদা ছিল, এই ফটোটার আলাদা হবে, তো সেটাকে মাথায় রেখে আমাদের সবসময় বানাতে হবে, তো সেটাই করা হচ্ছে। এটা লাইটের সোর্সটা আমি ওদিকে দেবো বলে আমি জাস্ট এটাকে হরিজন্টালি চেঞ্জ করে নিলাম, তোমরা নাও করতে পারো যেটা তোমাদের সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছি আমার বেশ কিছু পিক্সেল আউট হয়ে রয়েছে, তো সেটা আমি একবার চেক করে নিই কেন হচ্ছে। আমাকে মনে হয় 70-300 রেজলিউশন করলে হয়তো প্রবলেমটা হবে না, তো আমাকে সেটা আরেকবার আমি করে নিচ্ছি। তো আমি ক্ষমা চাইছি সেটার জন্য, তোমরাও করে নেবে যদি কখনো দেখো একটু 72 রেজলিউশনে প্রবলেম হচ্ছে, পিক্সেল আউট হচ্ছে, দেখো এখন হচ্ছে না, তো এটা রেজলিউশনের জন্য হচ্ছিল, সেটা ঠিক করে নিলে আর কোনো প্রবলেম হবে না। তো এবার আমি খুব কমফোর্টেবলি আমি কাজটা করতে পারবো, সেই প্রবলেমটা আর হবে না আমার পিক্সেলেট হওয়া। এটাকে বসিয়ে নিয়ে এর ব্যাকগ্রাউন্ড যে হিলটাকে আমি রেখেছি, ল্যান্ডস্কেপ হিলটাকে, সেটাকে নিয়ে আসবেন, সেটাকে মাস্ক করে এটার মধ্যে বসিয়ে এই দুটোর সাথে কালার কারেকশন করে স্টেপ বাই স্টেপ
আমি সম্পূর্ণ পুরোটাই করে দেখাবো, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না পারে, তোমরাও যাতে ঠিকঠাক করে কাজগুলো নামাতে পারো, আরো ভালো ভালো কাজ করতে পারো। তো প্রথমে আমি একটা গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি জাস্ট ওই যে বাকি ওপরে যে অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, ব্ল্যাক অবভিয়াসলি ও আনভিল করবে, তো যতটা সম্ভব মাছ সুন্দর মাছ করে। তোমরা এটা ব্রাশ টুল দিয়েও করতে পারো, যার যেরকম সুবিধা। আমি এটা দিয়ে করে দেখাচ্ছি, এটা দিয়ে সুবিধা লেগেছে এই ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ডটা আমি মোটামুটি এর কাছাকাছি একটা কালারে রাখতে হয়, যাতে কিছু যদি প্রবলেমও হয় মাস্কে, তো সেই কালারটার জন্য সেটা ম্যাচ খেয়ে যায়, তো এটাই নিয়ম। এটাকে আমি বাদ দিই, সেটার কাজ হয়ে গেছে। এবার আমি পাহাড়টাকে নিয়ে আসবো, যে পাহাড়টাকে নিয়ে আসবো বলতে খালি আমার পাহাড়টাই লাগবে, তো সেটাকে আমি সিলেকশন করে আগে বাদ দিতে হবে। খালি পাহাড়টাই আমার লাগবে, কারণ অত কিছু আমার লাগবে না এক্ষেত্রে, সেটাকে আমি সিলেক্ট করে বাদ দেব। খালি পাহাড় অংশটা এখানে আমি কুইক সিলেকশন ইউজ করতে পারি, কারণ এটা পাহাড়। তোমরা এখানেও পেন্ট টুল ইউজ করতে পারো, কিন্তু এখানে আমি প্রিফার করবো কুইক সিলেকশন টুল, অনেক ঠিকঠাক কাজ হবে, আর অতটা কাজ আমার দরকার নেই যে পেন্ট টুল দিয়ে করতে হবে। পেন্ট টুল দিয়ে অনেক সময় সাপেক্ষ কাজ হবে, এটার ক্ষেত্রে একটা দরকারও নেই। তো এই কাজগুলো তোমরা সিলেকশন টুল নিয়ে আসতে হবে, পুরোটাই নিজেদের কাজ করতে করতে আইডিয়া হয়ে যাবে যে কখন কোনটা ইউজ করবো, কখন কোনটা ইউজ করলে ব্যাপারটা প্রফেশনাল লাগবে। তো ব্যাস এটাই ফান্ডামেন্ট, আর কিছুই না। এটাকে আমি সিলেকশন করে ঠিকঠাক করে, শুধুমাত্র হিলটাকে সিলেকশন করে ঠিকঠাক করে এটাকে বাদ দিতে হবে। আর এই ক্ষেত্রেও রিফাইনে যে গিয়ে স্মুথ আর কন্ট্রাস্টটাকে ঠিকঠাক করলে স্মুথ হবে আরো বেশি, আর সাইডগুলো মনে হবে না যে এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, তো সেইটা খুব প্রফেশনাল একটা ঠিকঠাক রাখতে হয় সব ক্ষেত্রেই। যেটা আমি দেখছি এটাকে আমি ইনভার্স করতে হবে, ইনভার্স করে নিয়েছি। ইনভার্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই উইন্ডোজ এর ক্ষেত্রে, অ্যান্ড ম্যাক এর ক্ষেত্রে কমান্ড আই। এটার ক্ষেত্রে এবার আমি স্মুথ আর ফেদারটাকে দেখে নিচ্ছি, এজটা কতটুকু হলে ঠিকঠাক হবে। স্মুথ কন্ট্রাক্ট আর ফেদারটা ঠিকঠাক মতো কালেকশন করলে হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ তোমরা কালার কালেকশন করতেই হবে, কারণ ঠিকঠাক কালার ম্যাচ করছে না, প্লাস ওই দিকটা ব্লুইশ হয়ে রয়েছে, সেটাকে ঠিক করতে হবে স্কাইটা পেলে। তো আগে আমি নর্মালি যেটা প্রাইমারি কালার কারেকশন এই দুটোর মধ্যে করা উচিত, সেটা আমি করে নিচ্ছি। হিউ স্যাচুরেশন দিয়ে আমি জাস্ট একবার দেখে নিচ্ছি যে হিউ স্যাচুরেশন কাজ করবে না, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটাই ফার্স্ট কাজ করে দেবো, তো সেটা আমাকে একবার দেখে নিতে দাও। পুরোটাই দেখতে দেখতে, এটা কোনো ফর্মুলা হয় না যেহেতু, তো পুরোটাই দেখতে দেখতে করতে করতে হবে সবকিছু, যে সবসময় একই নিয়মে হবে এরকম কোনো কথা নেই। তো মোটামুটি আমি এটাকে আগে সামনের বিজিটাকে কালার কারেকশন করে নিলাম ওটার মতন। এখানে এবার একটা ফোকাস লাইট ফেলতে হবে, তার আগে আমাকে পাহাড়টাকে আরেকটু কালার কারেক্ট করে একটুখানি একটা ব্লুইশ টোন আমার যতদূর মনে হয় লাগবে, তো সেটাকে আমি নিয়ে আসবো পরে। আগে আমি কন্ট্রাস্টটা ঠিক করে নিই, তো এটাকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিকঠাক করে দিয়ে এবার আমি এটা ফোকাস লাইট ফেলবো। তার আগে আমি ডার্কনেস নিয়ে একটু খেলে নিই, যতক্ষণ আমাদের মনে হচ্ছে যে না এটা ঠিকঠাক আছে, ততক্ষণ অব্দি তোমাদের ট্রায়াল এন্ড এরর কাজ করে যেতে হবে। তো মোটামুটি এটা ঠিকঠাক চোখে ঠিকঠাক লাগছে, সেরকম একটা ইয়ে আসার পর আমি একটা ফোকাস লাইট তৈরি করছি মাস দিয়ে, শুধুমাত্র রিভিল হবে যেসব জায়গায় আলো পড়েছে সেই জায়গাগুলোই, বাকি জায়গাগুলো ডার্ক ডার্ক থাকবে, যাতে ফোকাস শুধুমাত্র মাঝখানে জায়গাটাতেই পড়ে। খুব নর্মাল নিয়ম এটা, সেটাই করার চেষ্টা করছি। তো ফোকাস লাইটটা আমাদের ফেলা হয়ে গেছে,
তো এবার একটা স্কাই নিয়ে আসবো, যেটা নেবিউলা স্কাই বা স্টার স্কাই বলতে পারো, নাইট স্টার স্কাই। তো সেটাকে নিয়ে এসে সেটার কালার কারেকশন করে সেটাকে এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। প্রথমে এখানে দেখতে পাচ্ছি ব্লু স্টোনটা প্রচন্ড বেশি আছে, তো সেটাকে একটু ডিসাইড করতে হবে আগে। ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কন্ট্রোল করে ওটাকে একটু ডিসাইড করার চেষ্টা করব, যাতে কালার কারেকশন কালার ঠিকঠাক লাগে, ওটার সাথেই মনে হয় এরা আছে, তো সেরকম যাতে লাগে সেরকম করতে হবে, নইলে সেটার কোনো দাম থাকবে না আর। তো ভাইব্রেন্সটা একটু কন্ট্রোল করলাম, আর দেখতে পাচ্ছি আমাদের হিলের ব্যাক হিলটা, তো সেই জায়গাটা একটুখানি ব্লু স্টোনটা লাগবে, ঠিকঠাক ম্যাচ লাগছে না, আর একটুখানি ডার্কনেসও করতে হবে, আর একটু ডার্ক করতে হবে, তো সেটা আর একটু করতে হবে। আর আর একটা ব্যাকলিট থাকে যেটা হচ্ছে সবসময় পাহাড়ের পেছনে পড়ে, সেটা তৈরি করার চেষ্টা করছি, এতটা ডিপ ভাবে থাকবে না, সেটা একটু অপাসিটি নিয়ে আপনাদের তোমাদের খেলতে হবে, কোথায় একদম ঠিকঠাক লাগছে সেটা বুঝতে হবে। জিনিসগুলো সত্যি প্রচন্ড মজার, একবার করতে শুরু করলে এই ধরনের কাজ করতে ইচ্ছা করবে, আরো নানা ধরনের জিনিস মাথায় আসবে, তো সেটা পুরোপুরি নিজের থেকে করতে হয় সবসময়। এবার আমার পাহাড়ের দিকটা একটুখানি ডার্ক করতে হবে আর একটু ম্যাচ করানোর জন্য পুরোটা। একটু ব্লু স্টোন অ্যাড করতে হবে ওটার মধ্যে, এগুলো মোটামুটি হওয়ার পর এবার আমরা মডেলটা নিয়ে আসবো। মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে। এই জায়গাটা আমি, আমার ইচ্ছা নেই আলো থাকাই, আর আলো থাকবে না, এই জায়গাটা আমি উঠিয়ে দেবো আলোটা। এটা উঠিয়ে দেবো, আর পাহাড়টা যতটা সম্ভব আমার করার ম্যাচ করার বিজির সাথে, সেটা আমি ম্যাচ করলাম। আর ওই জায়গাটা, পুরো জায়গাটা আলো থাকবে না, মানে খানিকটা জায়গা থাকে, সাইডের জায়গাটা আলো থাকে না অতটা, আমাদের ক্যামেরায় আসে না, তো সেটাকে মাথায় রেখে আমাদের করতে হবে। একটু ডেপ ব্লারও থাকে, সেটাও আমরা অ্যাড করবো পরে, আর ক্যারেক্টারটাকে নিয়ে আসি, যতটা ফটো রিয়েলিস্টিক করা যাবে ততটাই আমাদের আর্ট ওয়ার্কটা দেখতে সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, লোকের চোখে ভালো লাগবে, থেমে দেখবে লোকজন, তো সেটা করারই চেষ্টা থাকে আমাদের সবসময়। প্লিজ ফলো আস অন ফেসবুক ফিল্মম্যান স্টুডিও, আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে 9163182187 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, যে কোনো ধরনের আর্ট ওয়ার্ক, যে কোনো ধরনের কাজের জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কলকাতার ছেলে, কলকাতায় থাকি, সাউথ কলকাতায় থাকি, তো দেখা করতে চিনতে অসুবিধা হবে না। আমি মডেলটা নিয়ে এসেছি, মডেলের কালার কারেকশনের আগে, আচ্ছা মডেলটা দেখো, এই যে নিচের জায়গাটা জলের তলায় থাকবে, ফটো অনুযায়ী সেটাই থাকা উচিত, তো সেটাকে করার চেষ্টা হচ্ছে, ওর একটা রিফ্লেকশন তৈরি করতে হবে। প্লিজ 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 ফলো আস অন ইউটিউব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমরা নতুন চ্যানেল, অনেক কিছু করার চিন্তায় আছি, অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো আর্টওয়ার্ক তোমাদের সাথে শেয়ার করার চিন্তায় আছি, ইচ্ছা আছে, তো প্লিজ তোমরা শেয়ার সাবস্ক্রাইব না করলে আমরা এত ছোট চ্যানেল যে আমরা সেটা করার ইয়েটাই পাবো না, তো সেটাকে আমাদের প্লিজ বজায় রাখো, আমাদের উৎসাহ দাও আরো ভালো ভালো কাজ করার, আমরা নিশ্চয়ই করবো, যে কোনো ধরনের হেল্পে আমরা আছি, যে কোনো ধরনের কাজের জন্য আমরা আছি। তো এর একটা রিফ্লেকশন তৈরি করতে হবে, এবং জলের কিছু স্প্ল্যাশ থাকে, যেটা এর কোথাও জলে কিছু পড়লে সেটা হয়, তো সেটা আমরা তৈরি করব ব্রাশ দিয়ে।
স্প্ল্যাশও ইউজ করতে পারো, পিএনজি স্প্ল্যাশও পাওয়া যায় সেটা ইউজ করবে। এক্ষেত্রে আমি ব্রাশ ইউজ করেছি, আমার কাছে ব্রাশ ছিল তো আমি সেটা দিয়ে করেছি। আর এর একটা রিফ্লেকশন মানে প্রতিবিম্ব তৈরি হয় জলে পড়লে, সেটা তৈরি করবো এখন। প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অন ইউটিউব, অ্যান্ড প্লিজ বেল আইকনটা দাবিয়ে দেবেন যাতে কোনো ভিডিও আপলোড হলে সবার কাছে, আপনাদের কাছে নোটিফিকেশানটা আসে। প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে কিচ্ছু হওয়া যাবে না, খালি আমরাও একটু উৎসাহ পাবো নতুন করে আরো ভালো ভালো কাজ করার। তো প্লিজ সেটা করুন। এখানে আমি ওটার মধ্যে একটু ডিস্টর্ট অ্যাড করলাম, ডিস্টর্টে গিয়ে আমরা একটু ওয়েভ অ্যাড করলাম, বা টুইস্টও অ্যাড করতে পারেন, যেটা ইচ্ছে সেটা অ্যাড করতে পারেন, যাতে মনে হয় যে এটা রিপেল একটা কিছু পড়েছে জলের মধ্যে সেরকম ভাবে। সেটা আমরা হাতে, তোমরা হাতেও স্মার্ট টুল দিয়ে করে দিতে পারো, যেটা সুবিধা। এবারে শ্যাডো পড়বে, শ্যাডোটা খুব সুন্দর করে ফেলতে হবে। এটা কন্ট্যাক্ট শ্যাডো, ধরুন শ্যাডো তিন রকমের হয়, একটা কন্ট্যাক্ট শ্যাডো, একটা সেলফ শ্যাডো, একটা তোমার কাস্ট শ্যাডো। কন্ট্যাক্ট শ্যাডো হচ্ছে যেটা গায়ে লাগানো থাকে একদম, কোনো কিছু কোনো জিনিস কোথাও রাখলে দেখবে ঠিক তার গায়ে নিচ দিয়ে একটা শ্যাডো পড়ে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট শ্যাডো, মানে ওর যে স্পর্শ হচ্ছে সেটা শ্যাডো। তো সেটা ক্রিয়েট করা খুব দরকার। এই তিনটে ভাবে ভাগ করে নিলে তিনটে শ্যাডোরই খুব দরকার আছে। তিনটে শ্যাডো ফেলে দিলে যে কোনো ফটোই ফটো রিয়েলিস্টিক হয়ে যায় যেখানেই তুমি বসাও। এটা খুব ভালো একটা টিপ আমি তোমাদের দিলাম, প্লিজ অ্যাপ্লাই করো। আর জানিও কোনো প্রবলেম হলে, কোনো প্রবলেম হওয়ার কথা না, জাস্ট সুন্দর করে ফেলতে হবে ব্যাস। আমি এখন কন্ট্যাক্ট শ্যাডো আর কাস্ট শ্যাডো দুটো একসাথেই ফেলে দিচ্ছি একটা ইয়ে দিয়ে। তোমরা প্রথম প্রথম কন্ট্যাক্ট শ্যাডো আর কাস্ট শ্যাডো আলাদা আলাদা করে ফেলো, বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে, অ্যান্ড দেখতেও ভালো লাগবে আরো। তো খুব দেখে শুনে আস্তে আস্তে, মাঝে মধ্যেই ভুল হয়, তো সেটা একটুখানি হার্ডনেস ফ্লো সবকিছু দেখে তারপর ফেললে একবারেই হয়ে যায়। আমি তোমাদের বলছি না এখন একবারে করতে, স্টেপ গুলো দিয়ে রাখলাম, এভাবে এভাবে কাজ করো, ভালো কাজ বেরোবে। চুলের জায়গাটা একটা শ্যাডো পড়বে, হাতের জায়গাটা একটা শ্যাডো পড়বে, সেটা আমরা ক্রিয়েট করলাম। আর ক্যারেক্টারে এখনো কালার কারেকশন করা হয়নি, সেটা করা হবে, শ্যাডোটা ফেলে দেওয়ার পর ঠিকঠাক করে তারপর করা হবে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে ফিল্ম অ্যান্ড স্টুডিও, প্লিজ তোমরা ওখানে পেজটাকে লাইক করো, আমরা ওখানেও নানা রকম জিনিস আপলোড করি, সেটাতে লাইক করো। আর কোনো রকম কোনো প্রবলেম হলে 9163182187 যেটা এখন ডিসপ্লেতে দেখা যাচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি সবসময় হোয়াটসঅ্যাপে পাবে, ফিল্ম অ্যান্ড স্টুডিও বলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। যখন কোনো প্রয়োজন, কোনো আর্টওয়ার্ক, কোনো কাজের জন্য দরকার পড়লে 9163182187 হোয়াটসঅ্যাপ করো বা কল করো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করো। তো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম কালার কারেকশনটা। আর এখানে আমি একটু স্প্ল্যাশ ফেলে দিচ্ছি, জলে যে স্প্ল্যাশগুলো হয়, এটা ওয়াটার স্প্ল্যাশ পাওয়া যায়, আমি নর্মাল স্প্ল্যাশ দিয়ে, নর্মাল ব্রাশ দিয়েও করেছি আর ওয়াটার স্প্ল্যাশও ইউজ করেছি। এখানে একটুখানি আমি স্কিনটা একটুখানি স্কিন সফটনার ইউজ করলাম, যেহেতু দূরে আছে ক্যারেক্টার,
তার জন্য আমি একটা স্ক্রিন সফটওয়্যার ইউজ করলাম। তোমরা ফ্রিকোয়েন্টলি সেপারেশন করতে পারো এই জায়গায়, আমি সময়ের অভাবের জন্য আমি করতে পারিনি। এবার একটু বাজ ডজ আর বার্ন টুল দিয়ে আমি করে নিলাম। আমার রিফ্লেকশনটা কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো, সেটাকে আমাদের আরেকবার করতে হচ্ছে। তোমরা ঠিকঠাক করে ফাইল রেখো যাতে ডিলিট না হয়ে যায়। তো মোটামুটি এরকম ছিল আমাদের আজকের কালার কারেকশনটা আর ল্যান্ডস্কেপ ফটো ম্যানিপুলেশনটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যখন যেটা মনে হয় তোমরা যদি মনে করো আরেকটু ব্রাইট করবে তো আরেকটু ব্রাইট করেও করতে পারো। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংকস আ লট, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।